জয় মা সবাইকে লাড্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি আর মূল পাঠে আসার আগে শ্রী শ্রী অন্নদা ঠাকুরের শ্রীচরণ কমলে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি স্বপ্নজীবন বই থেকে পাঠ হচ্ছে আর আজকে এর আগের দুটো পাটে আমরা দেখলাম যে কর্তব্যকর্মে রূপ নরক দর্শন এবং ঈশ্বরে অবিশ্বাস রূপ নরক দর্শন ঈশ্বরে অবিশ্বাস করলে পরে কীরকম মানে যারা বিশ্বাস রাখতে পারে না দেখুন বিশ্বাস অবিশ্বাস একটা মনের অবস্থা তো এবং প্রভুর কৃপা ছাড়া মার কৃপা ছাড়া তার প্রতি বিশ্বাস আসে না প্রথমে একটু টলমলো বিশ্বাস হয় তারপর আস্তে আস্তে দৃঢ় হয় কেউ আবার একেবারেই বিশ্বাস করেন না ঈশ্বরের ঈশ্বর বিমুখ হয়ে থাকেন তো তাদের ক্ষেত্রে যারা এই রকম আর কি যারা বিমুখ হয়ে থাকেন বা যাদের বিশ্বাস নেই তারা তাদের পরবর্তীকালে কি গতি হয় আর কর্তব্যে করবে অবহেলা করলে পরে কি গতি হয় সেই বিষয়টা আমরা এর আগের পাঠগুলোতে দেখেছি তো তারপর ঠাকুর বলছেন যে নানান চিন্তায় দিন কেটে গেল সন্ধ্যার পর কিছু আহার করিয়া আমি শুইয়া পড়িলাম রাত্রিপ্রহরাধিক প্রহরাধিক অতীত হইলে পরে সেই লক্ষ্মণ ঝুলাটি সাধু আসিয়া আমার শিয়রে বসিলেন আর আমিও উঠিয়া বসিলাম এবং তাহাকে অভিবাদনপূর্বক জিজ্ঞাসা করিলাম যে আপনার কিছু বলবার আছে কি উত্তরে সাধু অপর অপরশয্যার দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া জিজ্ঞাসা করিলেন যে ওই লোকটি কি জেগে আছে আমি বলিলাম যে না উনি অনেকক্ষণ ঘুমিয়েছেন আপনার কি বক্তব্য বলুন এখানে আর কেউ নেই কিয়ৎক্ষণ নির্বাক থাকিয়া সন্ন্যাসী ঠাকুর বলিতে লাগিলেন বাবা আমি যখন প্রথম তোমাকে লক্ষ্মণ ছোলায় গঙ্গা তীরে দেখতে পাই সেই প্রথম দর্শন থেকেই তুমি আমার হৃদয় জুড়ে বসে আছো সে কথা তো আগেই বলেছি ঠিক তোমারই মতন দেখতে শুনতে আর তোমারই মতন বয়সের এক পুত্র হারিয়েই সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়েছিলাম সে অনেক কথা তারপর কঠোর তাপসায় চোদ্দ বছর অতীত হয়ে গেছে একাধিক্রমে বারো বৎসর পুষ্কর তীর্থে এক গুহায় অবস্থান করে অনেক বিভূতি লাভ করেছি কিন্তু আমার এখনও পরম বস্তু লাভ হয়নি আর এই জীবনে হবে কিনা সন্দেহ কারণ গুরুবাক্যে বিশ্বাস করেই বারো বৎসর গুরু নির্দিষ্ট পথে থেকে সাধনা করেছিলাম দ্বাদশ বৎসর উত্তীর্ণ হওয়া সত্ত্বেও যখন বস্তুলাভ লাভ হলো না তখন একটা সন্দেহের জবনিকা আমার সাধন পথ রুদ্ধ করে দিল গুহা পরিত্যাগ করে আমি গুরু সন্দর্শনে বাহির হলাম কিন্তু এমনই দুর্ভাগ্য যে আজ গুরুদেবের দর্শন পেলাম না আজও পেলাম না তিনি বলছেন উদাসী গুরু আমার কোথায় যে আছেন তাও আমি জানি না বেঁচে আছেন কিনা তাই বা কে জানে তাই আবার গুরু অন্বেষণে বেরিয়েছি তোমার সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সঙ্গেই আমার পূর্বাশ্রমের কথা সব মনে পড়ে গেল আমার উপযুক্ত পুত্রের সেই অপূর্ব স্মৃতি মস্তিষ্কের অনুপরমাণুতে যেন সজীব হয়ে উঠল আমি যে কীরকম হয়ে গেলাম তা প্রকাশ করে বলবার উপায় রইল না তাই তোমাকে আমার কুটিয়ায় যেতে বলেছিলাম উদ্দেশ্য ছিল যে কঠোর সাধনার ফলে কৃপা যে সকল বিভূতি লাভ করেছি সমস্ত তোমাকে আমি দান করে পরিতৃপ্ত হব কিন্তু দুর্ভাগ্যবশত তুমি আমার সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত করলে না তবুও তোমারই খোঁজ করতে করতে আমি এই কনখলে এসে উপস্থিত হয়েছি প্রবল পুত্র স্নেহের প্রচণ্ড পীড়নে আমি পীড়িত আমি এখন হিতায়িত জ্ঞান শূন্য হায় আমি স্বপ্নেও ভাবিনি যে বারো বৎসর কঠোর সাধনার পরেও সামান্য স্নীতি আমাকে এমন দুর্বল করে তুলবে তুমি হয়তো মনে মনে হাসছ কিন্তু বাবা তুমি এখনও ছেলে মানুষ পুত্রকন্যার পিতা হতে তোমার এখনও বিলম্ব আছে যখন হবে তখন বুঝতে পারবে পুত্র স্নেহ কি ভীষণ সন্তানের মায়া কি দুর্ধস্য সন্ন্যাসী ঠাকুরের সমস্ত কথা শুনিয়া তাহার অন্তরের ভাব যথাযথ বুঝিয়া বলিলা বাচ্চা আপনি বলুন দেখি কী কী বিভূতি আমাকে দান করতে আপনি প্রস্তুত হয়েছেন আরও বলুন বিনা সাধনায় ওই সব বিভূতি লাভ করে আমি রক্ষা করতে পারবো কিনা না তদুত্তরে সন্ন্যাসী ঠাকুর বলিলেন বাবা আমি তোমায় যেসব উপহার শিখিয়ে উপায়গুলো শিখিয়ে দিচ্ছি তাতে একটু সাবধান থাকতে পারলেই তুমি সেই সব বিভূতি রক্ষা করতে পারবে সেগুলো অর্জন করতে আমাকে যে কঠোরতা করতে হয়েছে রক্ষা করতে তোমাকে তার পাইয়ের পাইও করতে হবে না শুধু আমার বাক্যে বিশ্বাস আর সামান্য নিয়ম সাবধানে পালন করলেই হবে আচ্ছা বেশ এখন বলুন কী কী বিভূতি আপনি আমাকে দান করতে ইচ্ছা করছেন প্রকৃতপক্ষে বিভূতির কথায় কিছুমাত্র আকৃষ্ট না হইলেও সন্ন্যাসী ঠাকুর কী কী বিভূতি লাভ করিয়াছেন তাহা জানিবার জন্য আমার বিশেষ কৌতূহল হইয়াছিল সন্ন্যাসী বলিলেন আমি তোমায় চারটে বিভূতি দিচ্ছি এই চারটে বিভূতি লাভ করে তুমি যদি লোকালয়ে বাস করো সর্বসাধারণে তোমার পূজা করবে রাজ দুর্লভ মান সম্মান ও গৌরবে তুমি দশ দিক মুখরিত করে তুলতে পারবে অনতিকাল মধ্যে জগৎগুরু সেজে তুমি বিপুল ধন সম্পত্তির অধিকারী হতে পারবে কথাগুলো সন্ন্যাসী ঠাকুর যেভাবেই বলুন না কেন আমার তেমন ভালো লাগিতে ছিল না কারণ আমি তখন যে ধনে ধনী হইয়া দেশে ফিরিতেছি তাহাতে মনে মনে ধারণা ছিল যে তত বড় ধনী আর এ জগতে জন্মায় নাই তথাপি নিবিষ্ট চিত্তে সন্ন্যাসী ঠাকুরের কথা শুনিতে লাগিলাম তিনি বলিলেন প্রথম যে বিভূতি তোমায় দিচ্ছি তার শক্তিতে তুমি যে কোনো জীবের যে কোনো ব্যাধি মুহূর্তে আরাম করে দিতে পারবে কত কটা আশ্চর্য হয়ে আমি বলিলাম কীরকম উত্তর হলো এই ধরো কোনো বড় লোক রোগ অথবা অন্য কোনো কঠিন রোগে অস্থির হয়ে পড়িয়ে পড়েছে তখন তুমি অনায়াসে তাঁর রোগ যে কোনো দিন দুঃখী বা জন্তু জানোয়ারকে চালান করে তাকে রোগ মুক্ত করে অশেষ খ্যাতি এবং অর্থ উপার্জন করতে পারবে আমি চমকিয়া উঠিলাম এই কি কথা সন্ন্যাসীর মুখে একই পাপজনক ঘৃণ্য কথা এ কি জঘন্য স্বার্থপরতার কথা আমার ভাব দেখিয়া সন্ন্যাসী বলিলেন তুমি চমকে উঠলে যে কোনো উচ্চবাক্য না করিয়া আমি বলিলাম তারপর বলুন তিনি বলিলেন তারপর দ্বিতীয় বিভূতি হচ্ছে এই যে তোমায় এমন এক মন্ত্র কৌশল শিখিয়ে দিচ্ছি যার বলে তুমি লোকের ইষ্ট মূর্তি দর্শন করাতে পারবে আমি জিজ্ঞাসা করিলাম সে আবার কি কোনোরূপ ইন্দ্রজাল নাকি তাতে দর্শকের লাভ বিদ্রুপের হাসি হাসিয়া তিনি বলিলেন দর্শকের লাভ মাথা আর মুন্ডু তোমারই অশেষ লাভ তুমি যাকেই শিষ্য করতে চাইবে সেই তোমার ওই রকম শক্তি দেখে নিশ্চয়ই তোমার একান্ত অনুগত হয়ে পড়বে আর তারপর তাকে দিয়ে তুমি তোমার যে কোনো অভিষ্ট পূরণ করে নিতে পারবে কথা শুনিয়া সত্য সত্যই আমার বুকের ভিতর হাতুড়ির ঘা পড়িতে লাগিল ভাবিলাম কি অত্যাচার সাধু সন্ন্যাসীরা কি তবে রূপে সহস্র সহস্র শিষ্যের মস্তক চর্বন করিয়া থাকেন হায় আমাদের দেশে কি এই সাধু পূজা করিয়া থাকে ইহা তো ইন্দ্রজাল ভিন্ন কিছুই নহে সন্ন্যাসী আমায় চিন্তিত দেখিয়া বলিলেন বাবা তুমি এত অন্যমনস্ক হয়ে পড়ছো কেন আমি যা বলেছি সমস্তই অভ্রান্ত সত্য আজই তোমায় সব শিখিয়ে দিয়ে যাব আমি বললাম তারপর সন্ন্যাসী বলিলেন তারপর তৃতীয় অভিভূতি শিখলে তুমি যখনই ইচ্ছা করবে তখনই থেকে ছমাস কাল পর্যন্ত জল গ্রহণ না করে অনায়াসে থাকতে পারবে আমি জিজ্ঞাসা করিলাম তাতে আমার লাভ তিনি বলিলেন ধরো তুমি কোনো রাজা বা জমিদারকে কিছুতেই বস করতে পারছো না তার দ্বারা কিছুতেই তোমার অভিষ্ট সিদ্ধ হচ্ছে না তখন তুমি যদি নিরম্ব উপবাস করে ছমাস সেই রাজবাড়ি বা জমিদার বাড়িতে থাকতে পারো তাহলে সে লোক তোমায় সাক্ষাৎ ভগবান মনে করে তোমার পায়ে লুটিয়ে পড়বেই এও কি কম লাভ অবজ্ঞাভরে আমি শুধু বলিলাম তারপর সন্ন্যাসী এইবার যাহা বলিলেন তাহা আরও নিন্দনীয় আরও সাংঘাতিক অতীব গর্হিত সন্ন্যাসী বলিলেন চতুর্থ বিভূতি এই যে তোমাকে এমন এক মন্ত্র শিখিয়ে দিচ্ছি যে একশো আটবার জপ করে নরনারী নির্বিশেষে যাকেই তুমি স্পর্শ করবে সেই তোমার এমন বস হবে যে তাকে তোমার পায়ে পায়ে ঘুরে বেড়াতে হবে তখন তাকে মেরে তাড়িয়ে দিলেও সে তোমার সঙ্গ ছাড়বে না পরে যখনই তুমি ইচ্ছা করবে তখনই তাকে তাড়িয়ে দিতে পারবে কথা শুনিয়া আমার সর্বশরীর শিহরিয়া উঠিল আর আমার হৃৎকম্প উপস্থিত হইল ক্রোধে আমি অধীর হইলাম মহাত অর্জন গর্জন করিয়া রূঢ়রে বলিলাম পাষণ্ড ভণ্ড সন্ন্যাসী দূর হও এখান থেকে নইলে এক চরে তোমায় শয্যাশায়ী করে দেবো তো ক্রোধে আস্ফালন করিয়া সন্ন্যাসীকে চর দেখাইলাম বটে কিন্তু দুর্বৃত্তের ভয়ে নিজেই লাভ দিয়া শয্যা হইতে দূরে গিয়া দাঁড়াইলাম কি জানি যদি একশো আটবার জপ করিয়া আমায় ছুইয়া দেয় তা হইলে আমার যে সমস্ত পণ্ড হইবে তাই দূরে দাঁড়াইয়া তীক্ষ্ণ দৃষ্টিতে সন্ন্যাসীর মুখের পানে চাহিয়া রইলাম দেখিতে দেখিতে সন্ন্যাসীর মুখ মলিন হইয়া আসিল ভাবে বুঝিলাম তিনি যেন আকাশ হইতে পড়িলেন স্বপ্নেও যাহা ভাবেন নাই তাহাই যেন ঘটিয়া গেল তথাপি আমি ক্রুদ্ধস্বরে পুনরায় সন্ন্যাসীকে কটুক্তি করিলাম আর অবশ্য শেষবার কিঞ্চিত ভদ্রভাষায় বলিয়াছিলাম কারণ তাহার মলিন মুখের দৃষ্টি তখনই আমার হৃদয়ে ব্যথার উদ্রেক করিয়াছিল এবং অন্তরে বিবেক আমার শত ধিক্কার দিয়া বলিতেছিল তুমি সিদ্ধাই না চাও ভালোই সন্ন্যাসীকে অপমান করিবে কেন এইসব নানা কারণে অপেক্ষাকৃত ভদ্রভাষায় বলিলাম আপনি এখান থেকে বেরিয়ে যান আমি আপনার একটা কথাও শুনতে চাই না আপনার ওই সব বিভূতিকে আমার সহস্র নমস্কার যদি বেঁচে থাকেন চোদ্দ বছর পরে একবার বাংলায় গিয়ে অন্নদা ঠাকুরের খোঁজ করবেন আপনার অভিষ্ট পূর্ণ হবে আপনি বস্তু লাভ করতে পারবেন সন্ন্যাসী নিরুত্তর হইয়া কি এক অস্পষ্ট শব্দ করিতে করিতে গৃহ হইতে নিষ্ক্রান্ত হইলেন এবং আমার চিৎকারে জাগরিত পার্শ্ববর্তী সাধুটি নির্বাক বিস্ময়ে কিছুক্ষণ আমাদের অবস্থা দেখিয়া সন্ন্যাসী চলিয়া গেলে আমায় জিজ্ঞাসা করিলেন কি হচ্ছিল বাবাজি কি সিদ্ধায়ের কথা হচ্ছিল সন্ন্যাসী টিদ্ধায় কিছু জানেন নাকি সাবধান খুব সাবধান তুমি ঠাকুর রামকৃষ্ণদেবের ভক্ত ও সবের ধারেও যেও না আমি কথা মৃততে পড়েছি ঠাকুর সিদ্ধাইকে বড় ঘৃণা করতেন একদিন মার কাছে সিদ্ধাই চাইতে গিয়ে দেখেন যুবতী বেশ্যার বিষ্ঠা আর সিদ্ধাই একই জিনিস আমার যেন খাম দিয়ে জ্বর ছাড়িয়া গেল আমি যেন কোনো হিংস্র জন্তুর কবল হইতে কৌশলে রক্ষা আমার সঙ্গে সঙ্গে বৈষ্ণব ঠাকুরের সেই পরীক্ষার কথাও আমার মনে পড়িল আমি হৃষ্ট মনে স্থির সিদ্ধান্তে উপনীত হইলাম যে সত্য সত্যই ভীষণ পরীক্ষায় আমি উত্তীর্ণ হইয়াছি করুণাময়ী মা আমাকে রক্ষা করিয়াছেন এই ঘটনার বিবরণ পাঠ করিয়া হয়তো অনেকে প্রশ্ন করিবেন অন্নদা ঠাকুর বড় বড় সিদ্ধাই এইরূপে ঘৃণাভরে উপেক্ষা করিয়া অর্থ সাহায্যের জন্য আবার লোকালয়ের দ্বারস্থ হইলেন কেন মায়ের মন্দিরের জন্য তিনি যাহার তাহার নিকট সাহায্য চাহিয়াছেন কত জায়গায় উপেক্ষিত হইয়াছেন কেন তিনি মায়ের ইচ্ছার উপর নির্ভর করিয়া স্থির থাকিতে পারেন নাই যিনি আদেশ করিয়াছেন তিনি তাহার আদেশ কার্যে পরিণত করিবেন এই বিশ্বাস অন্নদা ঠাকুর হারাইলেন কেন এই সকল প্রশ্নের যথাযথ উত্তর দিবার ক্ষমতা আমার থাকিলেও এ সম্বন্ধে এই স্থানে দুই এক কথা বলিব তো তারপর তিনি কি বললেন সেটার পরের পাঠে পাঠ করে শোনাব আজকের পাঠকে আর দীর্ঘায়িত করছি না আজকের পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি জয় মা জয় মা জয় মা